কলেজে পঠন পাঠন শুরু হতে এক ছাত্রীকে আটকে রাখার অভিযোগে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত এমবিবি কলেজ চত্বর। অভিযোগ, বহিরাগতদের উপস্থিতিতে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপির। অনেকদিন পর খুলল কলেজ, শুরু হলো পঠন পাঠন। অভিযোগ এর মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবার দুপুরে এমবিবি কলেজ চত্বর। জানা গেছে ঘটনার সূত্রপাত এমবিবি কলেজের এক ছাত্রীকে নিয়ে। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের এই ছাত্রীকে বিবিএম এবং এমবিবি কলেজের কিছু এবিভিপি সদস্য কমন রুমে নিয়ে গিয়ে আটকে রাখে, তাকে মারধরের চেষ্টা করে। ঘটনা জানতে পেরে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন এমবিবি কলেজ চত্বরে যায়। খবর পেয়ে ছুটে যায় ছাত্রীর মাও। অভিযোগ, তখন এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হয় তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য। সেই মতনই সোলাঙ্কি তার কলেজে এসেছিল, যেই কলেজের নাম এমবিবি কলেজ। ও এসে ওর বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছিল আমাদের দলীয় কার্যকলাপে অংশগ্রহণের জন্য। এমতো অবস্থায় মশলা মুড়ির দোকানের সামনে ওকে কিছু এবিভিপির ছেলেমেয়েরা ঘিরে নেয় এবং ওকে ওখান থেকে টানতে টানতে এই পথে নিয়ে আসা হয়। তারপর থেকে আমরা রওনা দিয়েছি, খবরটা পেয়ে ও যখন আমাদেরকে কাঁদতে কাঁদতে জানায়, আমরা পথে যখন আস্তে আস্তে ওকে ফোন করছি, ওর ফোন তখন থেকে নট রিচেবল, ওর ফোন সুইচ অফ। তারপর আমরা থানায় গেলাম, প্রশাসনের সহযোগিতা চাইলাম। প্রশাসনের উদাসীনতা দেখে আমরা হতবাক যে তাদের ঘরে কোনো মা বোন মেয়ে আছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। দু ঘন্টা আগে তারপরে পুলিশের উচ্চকর্তাদের সাথে চলে যান, আমরা কি আইন আলাদা, ভারত কলকাতার জন্য ত্রিপুরার জন্য কি আইনটা আলাদা। এদিকে অভিযোগ, এবিভিপি সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের গুটি কয়েক সদস্যদের দিকে বার কয়েক তেড়ে আসার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবিভিপির সদস্যদের। এদিকে আটকে রাখা কলেজ ছাত্রীকে এবিভিপির লোকজন জয়গুড়ি এলাকা ছেড়ে দিয়ে যায় বলে অভিযোগ। সেখান থেকে তারা পূর্ব আগরতলা মহিলা থানায় যায় এবং মামলা দায়ের করে। এদিকে প্রশ্ন উঠেছে, কলেজের ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিয়ে সমস্যা সমাধানে নীরব থেকে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়া দুই ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠছে তাদের ছাত্র দরদ নিয়েও। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।